হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা। আমি লাকি, এসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো। আমার তো অবস্থা জানোই তোমরা, আমি কি ভালো আছি আর না আছি কইতাম কো। তো সবাইকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। দিনটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, আমি ব্লগটা শুরু করলাম 9:30 থেকে। সকালে খাওয়া দাওয়া সব শেষ করি, হাজব্যান্ড গেল কাজে, আর আমার তো এখন মানে আর কিচ্ছুই করার নেই। তো দেখো, এই যে আমি হাঁটাফেরা করি আর কি, মোটামুটি একটা ফোলাটাও কমছে, ব্যথাটাও কিন্তু কমছে, কিন্তু আমি পাটা ঠিক মতো ফালাইতে পারি না। কি হয়েছে আমি জানি না, ডাক্তার মনে করে দেখাইতেই লাগবো না কি কিচ্ছু বুঝতে পারি না, হইয়া গেল তো আজকে 4 দিন। এই যে দেখো, আমি হাজব্যান্ডের বড় চপ্পল পরিয়া রয়েছে, ছোট চপ্পল, আমার চপ্পলটা না আমি পরতেই পারি না। পাটা মানে ফোলা কমছে বলতে পুরা ফোলা কমছে না, এখনও রয়ে গেছে, আর প্রচুর মানে ব্যথাটা কমছে, তবেও মানে আমি পা ফালাইতে ব্যথা পাই। কি হয়েছে জানি না, জায়গাটাও কীরকম একটু কালো কালো হয়ে রয়েছে, জানি না বন্ধুরা কী হয়েছে, অনেকটা ভয়ই লাগে, এখনও কেন কমে না। আর এই যে পাটা ফালাইতে পারি আর না সুন্দর করিয়া, এটা লেগে আমি স্কুলও যেতে পারি আর না। দেখো আজকে 3 দিন হয়ে গেছে স্কুল বন্ধ, কীরকম বাজে লাগে, সামনে এক্সাম, স্কুলে প্রোগ্রাম, সব কিছু মিলাইয়া দেখো কত খারাপ লাগে না। স্কুলে যখন একটা স্টাফ মিস হয়, স্কুলের মানে পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, কারণ একটা ক্লাস খালি থাকলেই বুঝতে পারে না এতটা স্টুডেন্ট, একটা বাচ্চা কন্ট্রোল করা কত কষ্ট হয় দেখিও। আর একটা ক্লাসে দেখো 27 জন 28 জন করে বাচ্চা, কন্ট্রোল করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। কিন্তু কী করবো বন্ধুরা কো, পায়ের প্রবলেম, পাটা ফালাইতে পারি না, যাইতেও পারি না। এখানে আমি ভিডিওটা স্পিড দিয়া দিছি বন্ধুরা, এটা লেগে তোমরা বুঝতে পারাই না যে আমি কীরকম হাঁটিয়ার বা কীরকম না, কারণ স্পিড না দিলে এই জায়গাটা বোরিং লাগবো তোমরা, এটা লাগে আমি স্পিড দিয়ে ভিডিওটা করি। আর আমি মানে হাঁটতে ফিরতে অনেকটাই প্রবলেম হয় বন্ধুরা, তো কী কর্মক রেগুলার ভিডিও দিতে পারি আর না, কারণ ওই যে কিছু কামকাজই করি আর না কো, তোমরা সঙ্গে কী শেয়ার করতাম আমি, শুধু যদি শুয়ে থাকি আর বইয়া থাকি এগুলো শেয়ার করে কো, তোমরা ভালো লাগবো? আমারও এরকম ভিডিও দেখতে ভালো লাগে না, তোমরা কীরকম লাগবো কো আমি তো জানি। তো এটা লেগে দেখো কই টুকটাক আজকে ছোট হোক আর বড় হোক যেটাই হোক স্টার্ট করি, জানি না কতটুকু ভিডিওটা কতটুকু কী হইব, মানে 10 মিনিট করতে পারবো উনি না ছোট হইয়া যাইব কিচ্ছু বুঝতে পারি আর না। তো যাই হোক, হাজব্যান্ড গেল আর কি কাজে, আর তার তো যাওয়ার সময় এরকমই হে একটু অগোছলো করিয়া যায়, এই এই কাপড় ওই কাপড় পরিয়া চড়িয়া আর কি। তো এগুলো ঠিক করা তো আমরা মেয়েলুকেরই কাজ, কী করবো কো, এটা কিছু কইয়া লাভ নাই। তো দেখো ওইদিকে আবার একটু মুছি গলাই, আর আমরা মাটির ঘর, বাঁশপাতের ঘর বুঝতেই পারা, ডেইলি মুছা লাগে, এগুলো ধুলাবালি থাকে তো ডেইলি মুছা, তোমরা সঙ্গে তো আর শেয়ার করি না। তো আজকের আর তো মানে অন্য কিছু শেয়ার করতে পারি না বন্ধুরা, তাই ভাবলাম চলো আজকে এগুলাই একটু শেয়ার করি আর তোমরা সঙ্গে ভিডিও করি। আর ঘরে থাকতে থাকতে না বন্ধুরা অনেক বোরিং ফিল করি আর, কারণ ডেইলি ডেইলি স্কুলে যাই আর বাচ্চাটার সঙ্গে থাকিয়া থাকিয়া এত একটা মায়া হয়েছে বাচ্চাগুলো লইয়া, মানে ডেইলি যে আমি ঘরে থাকিয়া তারা রেঙ তো অনেক মিস করি আর বাচ্চাগুলা, প্লাস আমার মিসগুলা, আমার যে মানে কলিগ যেগুলো আছে যারা আছে আর কি, তারা কিন্তু কালকে কলও করছে, কলে অনেক সময় কথা হয়েছে, 3 জনে ফোন করছিল, কিন্তু স্কুল যেতে পারি আর না, তো তারা লোক মিস করি আর, তারা আর কি করবো কো। এখন আমার এইগুলাই কাজ বন্ধুরা, দেখো এখানে আমি এক্সটেনশন বোর্ড নিছি, নিয়ে মানে চার্জে লাগাই মোবাইলটা আর কি, শোয়া বইয়া এরকমই দিন কাটাই আর কি করবো কো বন্ধুরা। আর আজকে না প্রচুর ঠান্ডাও লাগে, এই যে ব্যথা ব্যথায় না শরীরে জ্বরও আছে, মানে কোনো দিকেই কিছু আরাম পাই আর না আর কি, তো কিছু কামকাজও করি আর না বন্ধুরা, এখন শুয়েই থাকবো, মানে ভালোই লাগে না, একটা অসহ্য যন্ত্রণা করে। সবসময় চলন ফিরনের মানুষ না, আর বইয়া থাকলে মানে একটা শরীর মন সব কিছু খারাপ লাগে। তবুও যদি হাজব্যান্ড বা কেউ যদি ঘরে থাকতো তাহলে ঠিক আছে, কিন্তু ঘরে থাকার তো কেউ নাই, হাজব্যান্ড তো কাজে যেতে লাগবো, কাজে না গেলে তো আর হইতো না কো। তো ওইদিকে গিয়ে দরজা টরজা লাগাই দিলাম আমরা, এদিকে তো বানরের উপদ্রব, দরজা খুলে রাখিয়া শোয়াই যায় না, আর এখন বিছনাতে উঠে গেলাম আর কি, কী করবো। এই যে দেখো বন্ধুরা, আমি জুম করতে পারছি না, এমনিই দেখাইছি আর কি, কারণ বাজে লাগে পাটা দেখাইতে, তো পাটা অনেকটাই ফুলা রয়েছে, তোমরা হয়তো দূর থেকে দেখলেই বুঝতে পারা, একটু ব্ল্যাক ব্ল্যাকও হয়ে রয়েছে, কালো কালো হয়ে রয়েছে, ওই যে দেখতে পারা দেখো। তো ঠান্ডাও লাগে প্রচুর, জ্বর জ্বর ভাব আছে, ওইদিকে আবার সোয়েটার ওয়েটারও গায়ে দিছি না, ভালো লাগে না। তো এটা লেগে দেখো ওই ব্ল্যাঙ্কেটটাই মিলি আর, ব্ল্যাঙ্কেটটা মিলিয়েই একটু সময় শুয়ে থাকবো আর কি। আর রান্নাবাড়া কিচ্ছুই লাগতো না, কালকে করছিলাম ওইগুলো সবই রয়ে গেছে তরকারি টরকারি, তো আজকে আর কিছু করতাম না, কেউ পরে উঠবো, স্নান টান করবো, দেখি আজকে একটু পারিনি ঠাকুর দিতে, ঠাকুরই দিতে পারি না 2-3 দিন থেকে জানো বন্ধুরা, নিচে বইতে পারি না না, এটা লেগে প্রবলেম হয়। তো এইভাবে শোয়া বইয়েই আমার সময় দিন কাটের বন্ধুরা, কী কর্ম কো, মানে অঘটন যে কেমনে ঘটলো আর বিপদ কোনো সময় কইয়া আয় না, এটাই খারাপ লাগে। তো চলো বন্ধুরা একটু শুই, পরে যা করি শেয়ার করবো অবশ্যই।